অবস্থা করেছে ও ঘরটার! কেন এরকম করছে আকাশ? না না, দেখি কোনোভাবে আকাশের সাথে কথা বলে কিছু যদি বুঝতে পারি। বাবু, কফি। ये क्या हालत बना रखी है घर की? कैसे हुआ बाबू ये सब? अच्छा ठीक है, मैं साफ कर देती हूँ। অনেক দিন ধরে চলছে এই নাটক, অনেক হয়েছে অভিনয়, এবার এগুলো বন্ধ করা আমার জঘন্য লাগছে। কি হলো, চুপ করে আছো কেন বলো? কি হলো বলো, তোমাকে আমি কি বলবো? অনুশ্রী না রাধা, কি বলবো বলো? এখনো বলবে না তুমি আমার ইরা নও? আরে কথা বলো, কি বলবে নিজেকে বলো? আকাশ, তুমি 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 আগে আমার একটা কথা শোনো। আর কি শুনবো, কি শোনার বাকি আছে? মনে করে দেখো, একদিন তোমার কথা শোনার জন্য কিন্তু আমি ওয়েট করেছিলাম। আজ বুঝলাম সত্যি তোমার বলার কিছু নেই, কিচ্ছু নেই, তুমি তো আমার এরাপতি নেই। তুমি এখন অনুশ্রী, অনুশ্রী লাহির হয়ে গেছো, আমার এরাপতি মারা গেছে। কি ভেবেছিলে তুমি, আকাশ চ্যাটার্জিকে বোকা বানাবে, আকাশ চ্যাটার্জি বোকা হয়ে যাবে এতটাই সহজ? হ্যাঁ কি ভাবো, হ্যাঁ পৃথিবীর সবাই বোকা, তুমি চালাক একা, তাই তো? আমি কিন্তু আগেই বুঝে গেছিলাম এই রাধার আড়ালে তুমি লুকিয়ে আছো। ইরা, তুমি এখানে তুমি কি করতে এসেছিলে? হ্যাঁ তুমি তো আমাকে চাও না, তাই তো? তাহলে কি করতে তুমি এখানে ফিরেছো বলো? ও আচ্ছা, এই বাড়িটার জন্য, তাই না? এই বাড়িটাই তোমার জন্য সব, তাই তো? আমাকে তুমি কোনোদিন ভালোই বাসেনি, এই বিয়েটা করেছিল শুধুমাত্র এই বাড়িটার লোভে। লোভ তো, শুধুই লোভ, আমার ভালোবাসার বদলে তুমি স্বার্থপর লোভী ছেলেটা আমাকে দেখালে তো। ঠিক আছে, এবার দেখি আমাকে কে আটকায়, এই বাড়িটা নিলাম হবেই, ডেফিনেটলি হবে। আকাশ, ও খুব কষ্ট হচ্ছে না, গায়ে লাগছে, তাই না? যে বাড়িটার জন্য তুমি এত প্ল্যানিং করলে সেটাই হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ বলছি, এই বাড়িটা নিলাম হবে, আকাশ চ্যাটার্জিটা দায়িত্ব নিয়ে নিলাম করবে। এই বাড়িটা লিগালি কিন্তু আমার এখনো, তাই আমি যা ইচ্ছা তাই করতে পারি। তুমি এখান থেকে বেরিয়ে যাও, ব্যাস। আকাশ, তুমি আমাকে একটা কথা বলার সুযোগ দাও। আমি নিজেকে আড়াল করে রেখেছিলাম, কারণ আমি ভেবেছিলাম তুমি আমাকে চোখের সামনে দেখলে দুর্বল হয়ে পড়বে, কিন্তু তুমি তো ঘৃণা করি আমি তোমাকে, আমি তোমাকে ঘৃণা করি এরাপতি মিত্র, সরি অনুশ্রী। তুমি তখন অনুশ্রী লাইলি, তাই তো? তোমাকে আমি আর চোখের সামনে দেখতে চাই না, তুমি প্লিজ এখান থেকে চলে যাও, ব্যাস। আকাশ প্লিজ প্লিজ, তুমি শান্ত হয়ে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তুমি জানো না অনেক বড় ষড়যন্ত্র চলছে এই বাড়িটাকে নিয়ে। চলুক ষড়যন্ত্র, তুমি আমার জীবন নিয়ে যা ষড়যন্ত্র করেছো না, তার থেকে বড় ষড়যন্ত্র কিছু হতেই পারে না। এই ছাড়ো তো, তোমার সঙ্গে কথা বলার সময় নষ্ট আমার, না এই বাড়িটার জন্য কিছু এসে যায় না, না তোমার জন্য, ঠিক আছে? তুমি নিজের স্বার্থ মতো সুবিধা মতো নিজের জীবনটা গুছিয়ে নিয়েছো। আকাশ, তোমার মতো সুবিধা বাড়ি থেকে এটাই মানায়, যখন যাকে দরকার তার দিকে ঝুঁকে যাও। যখন এই বাড়িটা দরকার ছিল তখন তুমি আমাকে বিয়ে করেছো, আর যখন আবার নতুন করে জীবন শুরু করতে চাইছো তখন সম্রাটকে রেখে বিয়ে করছো। বাহ, কি বলছো এটা কি তুমি আকাশ? ঠিক বলছি, তুমিও জানো আমার প্রত্যেকটা কথা সত্যি। এবার আমি তোমাকে জিততে দেব না, অনেক হয়েছে, এবার এই বাড়িটা নিলাম হবে, হবে হবে হবে, দেখি আমাকে কে আটকায়। আকাশ, তুমি তুমি আমাকে যা ইচ্ছে তাই বলো, কিন্তু এই বাড়িটা, এই বাড়িটা তোমার আর আমার বাবার ভালোবাসা, আমাদের ভালোবাসা। খবরদার, এই শব্দটা মুখেও আনবেন না,
ভালোবাসার কথা আপনার মুখে মানায় না। আপনি শুধু স্বার্থ নিয়ে কথা বলবেন, ভালোবাসা নিয়ে নয়। ভালোবাসা আপনি কি বোঝেন? হ্যাঁ আমি তো বুঝি না, ভালোবাসার কথা আমি তো বুঝি না, তুমি বোঝো আকাশ? তুমি তো আমার ব্যাপারে সব জেনে গেছো তাই না? তুমি তো জানো যে আমি বিয়ে করার কথা ভাবছি। আর তুমি, আমি তো না হয় বিয়ে করার কথা ভাবছি, তুমি তো বিয়ে করে বসে আছো তার বেলা। বেশ করেছি, এবার বুঝেছো তো তোমাকে আমার জীবনে প্রয়োজন নেই। এখান থেকে এবার যাও, বেরিয়ে যাও, ওই সম্রাট লাইটে মেখে নিয়ে বেরিয়ে যাও এখান থেকে। কি বললে তুমি? কারমে কি ভেবেছিল আমি জানবো না, ওই আলো সে সম্রাট লাহিড়ির মেয়ে আমি জানবো না, তাই না? উনি তো ফোনটা গাড়িতেই ফেলে গেছেন, এটা ছাড়া তো উনি কোনো কাজই করতে পারবেন না। তাহলে কি করা যায়? শেষের কবিতা ব্যাক করব, তাই করি। রাজু গাড়িটা ব্যাক করো। বলছি সবাই বোশ কাকুদের বাড়িতে গেছে, শুধু বাড়িতে দাদা ভাই মেঘনাদি আর ঠাম্মি ছাড়া কেউ নেই। তুমি যাবে না? না আমি যাবো না, তুমি তো সেখানে ঘুরে এসে যাও। আজকের পর থেকে ও কাজ করবে না, এ বাড়িতে থাকবে না। মানে? মানে একে এ বাড়ি থেকে যেতে হবে, আমি ওদের আর রাখবো না, অন্য কাজের লোকের ব্যবস্থা করতে হবে। যাক, একটা কাজের কাজ হয়েছে, আকাশদা তার মানে আমার কথা শুনেছে। ঠিক আছে, ও সকালবেলা বেরোনোর আগে আমি ঠিক ব্যবস্থা করে দেবো। কাল সকালে? কোনো কাল সকাল না, আজ রাতে ওরা এখান থেকে চলে যাবে, ব্যাস। আচ্ছা, আমি চাই না তোমার মুখটা এ বাড়িতে কেউ দেখুক, তুমি বেঁচে আছো কেউ জানুক। ওরা এই সত্যিটা কিছুতেই মানতে পারবে না যে এরা পরিবারকে ছেড়ে একদিনও থাকতে পারতো না, যে এরা সারা জীবন পরিবারের জন্য করে গেছে সে এতটা স্বার্থপর হয়ে গেছে। তার মানে তুমি আমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছ আকাশ? তোমার বাড়ি মানে? বাড়িটা আমার, আর কতবার বলবো তোমাকে আমি, তুমি এই বাড়ির মালকিন হয়েছিল আমাকে বিয়ে করে, আর এই বিয়েটা যখন মিথ্যা হয়ে গেছে তখন এই বাড়ির উপর তোমার কোনো অধিকার নেই। তুমি সব অধিকার মিথ্যে করে দিলেও তো সম্পর্কটা মিথ্যে হয়ে যাবে না আকাশ। এই বাড়ির মানুষগুলো আমার নিজের, এই বাড়ির সাথে আমার আত্মার সম্পর্ক, তাই তাদের সাথে সম্পর্ক আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থেকে যাবে। এই বাড়ি আমি অন্য কারোর হতে দেব না। দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে। আকাশ আমি ভেবেছিলাম এই লড়াইটা তোমার আর আমার নয়, আমি ভেবেছিলাম এই লড়াইটা আমরা দুজন একসাথে লড়বো। একসাথে? একসাথে না, আজকের পর থেকে তোমার এই মুখটা দেখতে চাই না আমি, একসাথে তো দূরের কথা। বললাম না আমার জন্য এটা বলে মৃত, আমার জন্য এটা বলে মৃত। আজকের পর থেকে আপনাকে আর আপনার মেয়েকে যেন এই বাড়িতে না দেখি, বেরিয়ে যান। এইভাবে সব মিথ্যে করে দিলে তো আকাশ, চুপ কথা।
চলো 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 পাল্টাই।